দর্শক আমরা এখন বক্তব্য নিচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের এই কর্মসূচির ব্যাপারে। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বহুল আমাদের পরিচিত দৈনিক সিলেটের দিনকাল যে আমাদের এই আজকের এই ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং আমাদের সিলেট তিন আসনের উন্নয়নের উপকার জনতা আল্লাহ মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয়ের অর্থায়নে আমরা আজকে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মাস্ক এবং সবজি বিতরণ করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সবাই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো দিচ্ছে, কিন্তু আমাদের ফেঞ্চুগঞ্জ সহ সিলেটে এখনও পর্যন্ত কেউ আমিষের যে ঘাটতি মাছ কিংবা শাকসবজি এগুলো দেওয়া হচ্ছে না। তাই আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সর্বপ্রথম আমাদের অভিভাবক জনায়েত আল্লাহ মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয়ের সাথে আলোচনা করি এবং উনার নির্দেশে উনার অর্থায়নে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ আজকের এই ভিন্নধর্মী আয়োজন করেছি। আমাদের এই করোনা ভাইরাস যতদিন থাকবে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমরা যেভাবে আমরা প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি দরিদ্র মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে করোনাশক স্প্রে করেছি, পরবর্তীতে আমরা ত্রাণ বিতরণ করেছি ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি। আজকে আমরা মাছ এবং সবজি বিতরণ করছি আমাদের সিলেট তিরাশের উন্নয়ন উপকার জনতা আল্লাহ মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয়ের সর্বাক্ষরিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল্লাহান খান জয়ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং যতদিন করোনা ভাইরাস থাকবে আমরা বেঁচে থাকি যদি তাহলে ইনশাআল্লাহ আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কাজ করে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর একটি বক্তব্য নিতে চাই মাঝিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এমপি মাহমুদুসামাদ আজকে এই কর্মসূচি সম্পর্কে। আমি প্রথমেই মহানাল্লার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকে যে আমরা একটা কার্যক্রম আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের পরিমাণে নির্দেশনা মোতাবেক আজকে যে একটা কার্যক্রম তারা হাতে নিয়েছে, এই কার্যক্রম আসলে এমপি মহোদয়ের নির্দেশ মতো যে হাতে নিয়েছে তারা, এটা ভালো একটা উদ্যোগ। আমরা অনেককে আমরা সবজি দিয়েছি, শাকসবজি দিয়েছি, মাছ দিয়েছি, তরকারি দিয়েছি, এটা কিন্তু অনেক বড় মহৎ একটা উদ্যোগ। এবং আমি কৃতজ্ঞতা জানাই ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভানেতৃবৃন্দকে। আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এমপি মহোদয় নিজে এখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে তিনি তা বণ্টন করেছেন। ইতিমধ্যে আমরা প্রায় 200 উপরে আমরা মানুষকে আমরা ইতিমধ্যে আমরা শাকসবজি বা মাছ তরকারি আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যে আরও ধারাবাহিকভাবে আরও কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাবো। আর আপনারা জানেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সবসময় মাঠে আছে, সার্বক্ষণিকভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করছে। দুর্গম মাইগ্রেন ছাত্রলীগের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ত্রাণ বিতরণ করছি, সেই বিষয়ে তারা নিজের নজরদারি করছে। এবং জনতা মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয়ের প্রচেষ্টায় কিন্তু আমরা এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারছি। আর আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, তাদের পরিশ্রমের ফসল আজকে ফসল হিসাবে আজকে এই ধারাবাহিকভাবে এই আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। আর ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও কার্যক্রম চালিয়ে যাবো। আর দুই নম্বর গাইডেন্স ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাশে সবসময় আছে, এ আসে প্রত্যাশা মৃত্যু রেখে আমি আমার বক্তব্যে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আমরা একটু বক্তব্য আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জুলহাস আহমদ ওনার কাছ থেকে এই কার্যক্রম সম্পর্কে দৈনিক সিলেটের দিনকালকে যদি কিছু বলতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে জনতা আলহাজ মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয়ের অর্থায়নে বাংলাদেশ ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে একটি আসলে দেখার মতো সবজি এবং মাছ বিতরণ করা হয়েছে অত্যন্ত সফলভাবে। এরকম উদ্যোগ আমরা স্বাগত জানাই। আগামীতে এরকম প্রোগ্রাম আরও হবে। জনতা আলহাজ মাহমুদুসামাদ চৌধুরী এমপি, আপনারা জানেন জনতা আলহাজ মাহমুদুসামাদ চৌধুরী এমপি মহোদয় গত 25-26 দিন ধরে এলাকার জনগণের সাথে বিশ্বের যে মহামারী করোনা ভাইরাস আসার পর থেকে এলাকার জনগণের সাথে থেকে ত্রাণ বিতরণ নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করছেন এবং
সরকারি যেগুলো ত্রাণ আসছে এগুলো তদারকি করছেন এবং তিনি জনগণকে উদ্বুদ্ধ করছেন, সামাজিক সংগঠনকে উদ্বুদ্ধ করছেন যাতে এই করোনা ভাইরাসের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আজকে যে বাংলাদেশ ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা গত কয়েকদিন আগে আরেকটি কার্যক্রম করেছে, তারা কয়েকশো পরিবারের মাঝে তারা নিজস্ব তাদের কর্মীদের কাছ থেকে চাঁদা নিয়ে তারা ত্রাণ বিতরণ করেছে। আজকে সুন্দর আকর্ষণীয় একটি প্রোগ্রাম করলো, আমি স্বাগত জানাই, আগামীতে এরকম প্রোগ্রাম অব্যাহত থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ওনার কাছে। আমরা আজকের এই কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। ধন্যবাদ। দৈনিক সিলেটের দিনকালের আমার সাংবাদিক ছোট ভাই হাবিবুর রহমান, তাকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আজকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে আমাদের এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক এম ফারহান সাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে অসহায় মানুষের হাতে আজকে মাছ, তরিতরকারি, খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এগুলা বিতরণ করা হয়েছে। আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা যারা রয়েছেন নিজ নিজ অবস্থান থেকে এই করোনায় আক্রান্ত মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সবাই সাহায্যের হাত প্রসারিত করুন, আপনারা খুশি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে এই করোনায় আক্রান্ত দেশবাসীকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, তারই ধারাবাহিক অংশ হিসাবে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শুরু থেকে অদ্যাবধি সময় পর্যন্ত আমাদের এই এলাকায় এই এলাকার সকল জনপ্রতিনিধি, জননেতা আলহাজ মাহমুদুস্তামা চৌধুরী এমপি মহোদয় দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আশা করব আমাদের সরকারের পাশাপাশি এমপি মহোদয়ের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিরাও যদি সাহায্যের হাত প্রসারিত করেন তাহলে অসহায় দিনমজুর খেতে খাওয়া মানুষের মুখে একটু সহায় সম্বল হবে এবং তাদের মুখে একটু হাসি। ধন্যবাদ সবাই। আমরা একটু জানার চেষ্টা করবো ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি যিনি আজকের এই পরিচালনায় ছিলেন, আমরা তার কাছ থেকে সংক্ষেপে জানার চেষ্টা করবো এই কার্যক্রম সম্পর্কে। ধন্যবাদ ছিল ভাই জুয়েলকে। আপনারা দেখেছেন আমরা কিন্তু মাছ তেল ও সবজি বিতরণ করেছি ইতিমধ্যে আমাদের জনতা জনবাজ মহম্মদে। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ আমরা প্রথম থেকে করোনা ভাইরাস যখন লকডাউন শুরু হয় আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি, যেমন জীবাণুনাশক স্প্রে করা অথবা আমাদের দলীয় নেতাকর্মী যে মধ্যবিত্ত ফ্যামিলি আছে ওনাদের বাড়িতে মানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন অসহায় গরিব এবং মেহনতি মানুষদের বাড়ি বাড়ি আমরা সাহায্য পাঠিয়েছি, আমরা ত্রাণ বিতরণ করেছি এবং আমরা আমাদের নেতা জনতা জনবালাজ মাহমুদুস্তামা চৌধুরী এমপি মহোদয়ের সাথে কথা বলে আমরা আজকের এই যে আয়োজন সবজি মাছ তেল আমরা মানুষকে বিনামূল্যে যে বিতরণ করেছি, আমি মনে করি যে আমাদের আপনারা সবাই জানেন আমাদের নেতা জনতা জনবালাজ মাহমুদুস্তামা চৌধুরী এমপি মহোদয় উনি ওনার নিজস্ব অর্থায়নে আমাদের সিলেট তিন আসনে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সময় ত্রাণ বিতরণ করেছেন, বিভিন্ন ফলফ্রুট বিতরণ করেছেন। আপনারা দেখেছেন উনি ধানের খেতে গিয়ে ধানও কেটেছেন আর আজকের যে আয়োজনটা আসলে ওনার গল্প, ওনার যে মন মানসিকতা, ওনার মতো আপনারা সবাই আমরা তরুণ প্রজন্ম অথবা আপনার যারা আছে সামাজিক নেতৃত্ব সবাই যদি আমরা এগিয়ে আসি আসলে এই যে করোনা ভাইরাসের যে ভাইরাসে আমরা যে মানুষগুলো আতঙ্ক হয়েছে আসলে আতঙ্কিত না, আমরা সচেতনতার মাধ্যমেই আমরা কিন্তু পারি করোনা ভাইরাস থেকে রোধ পেতে। আর আপনারা সবাই এগিয়ে আসুন, এই গরিব মেহনতি মানুষদেরকে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ অতীতে যেরকম আপনাদের পাশে ছিলাম বর্তমানে যেরকম আছি ভবিষ্যতেও সেরকম যেন আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ শুনছিলাম ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদের কাছ থেকে আজকের এই কার্যক্রম সম্পর্কে। সম্মানিত দর্শক, আমরা এখানে আজকের এই এমপি মাহমুদুস্তামাদের অর্থায়নের ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা দেখাচ্ছি। এখন আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জুনেদ আহমদ, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা আজকে যেই কার্যক্রম পরিচালনা করলেন সেই ব্যাপারে। মাধ্যমীয় আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এই সিলেটের দিনকালে লাইভ থেকে দেখেছেন আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আজকের এই ফ্রি সব মাছ ও সবজি বিতরণ জনতা মাহমুদুস্তামা চৌধুরী এমপি মহোদয়ের অর্থায়নে। আসলে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ করোনা
মহামারী যে বাংলাদেশে অবস্থান করার পর থেকে বাংলাদেশে আসার পর থেকে আমরা ফেনচুগঞ্জে পূজা চাতলে বিভিন্নভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি পরিবর্তন করোনা মোকাবেলায় যুদ্ধ করার জন্য। আমাদের জনতা মাহমুদুর সামাদ চৌধুরী এমপি মহোদয় উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যখন বাংলাদেশে করোনার লক্ষণ দেখা যায় তখনই আমাদের প্রিয় নেতা জনতা মাহমুদুর সামাদ চৌধুরী এমপি মহোদয় উনি নিজের নির্বাচনী এলাকায় চলে আসেন। আসার পরে উনি নিজেই সচেতন থেকে মানুষের পাশে থাকেন এবং আমাদের উপজেলা ছাত্রলীগকে উনি নির্দেশনা দিয়েছিলেন যে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ফেনচুগঞ্জ উপজেলা ছাত্রলীগ প্রতিটি মানুষের অসুবিধা যারা দরিদ্র আছে তাদের খোঁজখবর নিতে এবং যে মানুষের স্প্রে মাস্ক বিতরণ সব কিছু করার জন্য আমরা সব কিছু করেছি। এরপর আমরা যে জিনিস ঘাটতি ছিল আমাদের ফ্রি সবজি বিতরণ ওইটা আমাদের প্রিয় নেতা আমাদেরকে পূরণ করে দিয়েছেন এবং আগামীতে আমাদের নেতা এবং জনতা শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা ছাত্রলীগ কাজ করে যাবো। আমাদের ফেনচুগঞ্জ উপজেলা ছাত্রলীগ প্রতিটি ইউনিট প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ইউনিটের নেতাকর্মী এই মাঠে কাজ করছে গরিবের অসহায় মানুষের পাশে আছে এবং আমাদের নেতা মাহমুদুর সামাদ চৌধুরী এমপির মধ্যে নির্দেশে আমাদের সব কিছু করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা এখানে সমাপ্ত করছি আলহাজ মাহমুদুর সামাদ চৌধুরীর উদ্যোগে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের কর্মসূচির লাইভ সম্প্রচার। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন আমাদের।